আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দুইটা ঘন্টা আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমার মানি মেকারে যে এর আগে দুই ডলার ফোন রিচার্জ নিয়েছিলাম তার দু মধ্যে আবার দুই ডলার ইনকাম হলো এবং দুই ডলার আমার স্কিলে নিয়েছি তো এটা আমি বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা দিবে এটা বলেছিলাম আমি সেটা পে আউট করছিলাম হচ্ছে আমি দেখাচ্ছি সরি বেঁচে গেল সরি সরি হম আমি দেখাচ্ছি যে দেখুন এখানে কিলাঘাস ছিল এই যে স্কিলে আমি দুই ডলার হ্যাঁ স্কিলে আমি দুই ডলার নিয়েছি তা দেখুন দু হাজার সতেরো মানে পহেলা ফেব্রুয়ারি এক দুই দু পয়লা ফেব্রুয়ারি দু সাল বাইশটা একান্ন তার মানে দু গতকাল মানে এক তারিখ আজ এখন হচ্ছে দুই এখন হচ্ছে দুই তারিখ আজকে দুই তারিখ রাত পর এখন এখন বাজার হচ্ছে একটা ছাব্বিশ এখন বাজে একটা ছাব্বিশ মানে হচ্ছে এটা তিন চার ঘন্টা আগের কথা তিন ঘন্টা আগের কথা তিন ঘন্টা আগে আমি দিয়েছিলাম তারা বলছে যে আমাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে দেবে কিন্তু দেখুন আপনারা মানে তারা আমাকে এখনই টাকাটা দিয়ে দিচ্ছে মানে তার তিন ঘন্টার মাথায় আমাকে মুকেশে টাকাটা এই সরি মুকেশ কি বলি সরি মানি মেকার আমাকে টাকাটা দিয়ে দিয়েছে স্কেলে আমি আপনাকে দেখাচ্ছি আমার কি স্কেলের ব্যালেন্সটা আমি দেখাবো তার আগে আমি দেখাবো যে আমার মেলে তারা যে টাকাটা দিছে জিমেল 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 কোথায় এই যে জিমেল দেখুন আমাকে বারোটা সাতচল্লিশে তারা টাকাটা দিছে এখন বাজে একটা সাতাইশ আধা ঘন্টা আগে তারা আমাকে টাকাটা দিছে এবং দেখুন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ইউএসডি টু হ্যাঁ বাই বেডিম ঠিক আছে এবং এটা দেখুন কি রেফারেন্স হচ্ছে মেসেজ মানি মেকার আপ মানি মেকার থেকে আমাকে দুই ডলার দিছে এবং মজার বিষয় হচ্ছে তারা দুই ডলারই দিছে এবং দুই ডলার তারা কোনো ভ্যাট না তারা কোনো সেন্ট কাটেনা একদম তার পারফেক্ট দুই ডলার কিন্তু দুই আট সেন্ট তারা ভ্যাট কাটে কিন্তু আমাকে এখানে তারা একদম ডলার দিছে তো ভালো লাগলো যে এটাই যে মানি মেকার আমি বাংলাদেশে হয়তোবা কেউ যে কিনা প্রথম আমি ইউজ করতেছি কারণ মানি মেকার থেকে এই পর্যন্ত কেউ উইড্রো করতে পারে না আমি দুই ডলার ফোনে নিয়েছি এবং আবার দুই ডলার দুই দিনের ভিতরে আমি আবার কি বলে স্কেলে নিয়েছি তো আসলে এই জিনিসটা ভাবতে ভালোই লাগতেছে যে আমি এটা নিয়ে কষ্ট করছি প্রথম দিকে অনেকবার অনেক দিন ধরে কাজ করছি দশ পনেরো পনেরো দিন আমি দশ থেকে বারো দিন আমি কাজ করে মাত্র আঠারো কয়েন আঠারোশো কয়েন ইনকাম করেছি এবং আবার সেই দুই দিনের মাথায় প্রথম উইড্রো করার পর কিন্তু তারা প্রচুর পরিমাণে অ্যাপস দিয়েছিলো আমাকে যেটা বলার মতো না এবং প্রত্যেকটা অ্যাপসে বারো পয়েন্ট করে এবং তারা কিন্তু ইনস্টেন্ট তার পয়েন্টে অ্যাপসে পয়েন্ট দিয়ে দেয় ইনস্ট্যান্ট তারা দিয়ে দেয় মানে এটা বলার মতো না তো আপনাদেরকে আমি দেখাবো মানে আপনি দেখাবো যে এটা কীভাবে ইনকাম এবং সাথে সাথে আমি সাথে সাথে তারা এক মিনিটের মধ্যে তারা পয়েন্টটা দিয়ে দেয় এক মিনিট মানে অ্যাপসটা আপনি ইনস্টল করলেন করার সাথে সাথে কিন্তু তারা আপনাকে অ্যাপসটার পয়েন্টটা দিয়ে দেয় আমি আপনাদেরকে কি কাজ করে আবার দেখাই ধরুন আমার এখন আছে আঠাশ পয়েন্ট ঠিক আছে এখানে তারা মেবি ডেলি রিওয়ার্ড একটা দামে একটা পাবো মনে হয় দেখুন ক্রস পনেরো পয়েন্ট দেখুন আমার এখানে কত তেতাল্লিশ পয়েন্ট হয়ে গেছে এবার আমি একটা এখান থেকে যা আসে আমি প্রথমদের মানে মানি অফার গেলাম এখান থেকে একটা কাজ করে দেখাই ধরেন এটা আমি ইনস্টল করব প্লে স্টোরেটা আমার নিয়ে যাবে ডিরেক্ট

বন্ধুরা এটা হয়ে গেছে ডাউনলোড ইনস্টল হচ্ছে তো এইটা কাজটা তেমন কোনো কঠান আমার কঠিন না ইনস্টল করবেন মানে এটা ওপেন ইনস্টল ওপেন করে একটা মিনিট রাখতে হবে মাত্র দশ থেকে বারো সেকেন্ড দশ সেকেন্ড রাখতে হবে আমি দুই সেকেন্ড রাখবো সর্বোচ্চ তার আমাকে পয়েন্ট তারা দিতে বাধ্য এবং ভালো লাগছে আসলে কষ্ট করছে অনেক দিন ধরে এটা কাজ করতে 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 যখন দুই ডলার পেলাম তখন ভালো লাগলো চিন্তা করলাম না আবার করবো এবং করতে করতে চিন্তা করছে যে একবারে চার হাজার পয়েন্ট করে তারপর পাঁচ হাজার টাকা ফোনে মানে ৫ পাঁচ ডলার ফোনে লোট নেব তো হঠাৎ করে দেখি যে আমার 1800 পয়েন্ট হয়েছে সাথে সাথে তারা কি করছে আমাকে স্কেলের একটা অপশন এনে দিছে যে আপনি স্কেল থেকেও এটা বের করতে পারবেন তখন আমি করলাম কি স্কেল থেকে বের করে নিলাম দিলাম মনে করছি আটচল্লিশ ঘন্টা পর আবহাওয়া দুই দিন পরে ও মা তারা আমাকে আজকেই দিয়ে দিছে ঠিক আছে আমি স্কিলের ব্যালেন্সটা দেখাবো একটু এটা ইনস্টল হোক এখানে স্কিলটা আসবে নাকি ভিডিওতে স্কিল কিন্তু শো করতে চায় না সচরাচর দেখি কি হয় এই যে ডিটল অয়েল এই যে এখানে কী লাগে বলুন ভ্যাডিম এখানে থেকে আমার কি কিন্তু দিয়েছে দুই ফেব্রুয়ারি সতেরো হ্যাঁ দুই ফেব্রুয়ারি সতেরো মানে দুই হাজার সতেরো সালে ফেব্রুয়ারি দুই তারিখ আমি কিন্তু তারা দিছে দুই ডলার এরকম অনেকগুলো বের করছে এগুলো সব হচ্ছে মোকেস থেকে ইনকাম করে এটা ছাড়া অনেক আছে এনার নিচে অল ট্রানজেকশনে দেখা যাবে কিন্তু কত হচ্ছে আমি এই কি কী বলে মানি মেকার থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এই যে দুই ডলার বলুন ভেডিম হ্যাঁ মানি বেকার আমি আপনাদেরকে আবার শিওর করার জন্য দেখাচ্ছি দেখুন এই যে আমি মেলে দেখাবো এই যে মেলেও কিন্তু আমাকে যেই টাকাটা দিছে দেখুন এই যে এই যে ভেডিম হ্যাঁ এই যে ভেডিম বলুন ভেডিম বলুন মেল দিছে এবং এটা কিন্তু মানি মেকার অ্যাপ থেকে পেয়েছে এবং আমার এই অ্যাপসের নামটাও কিন্তু মানি মেকার দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের অ্যাপসটার নামটাও কিন্তু মানি মেকার দেখুন নিচে মানি মেকার লেখা সো কত হচ্ছে সম্পূর্ণ ট্রাস্টেড এবং এটা পেমেন্ট দেয় আপনার বন্ধুরা কাজ করুন আর হ্যাঁ একটা অ্যাপস তো অ্যাপসটা দেখাবো ইনস্টল হচ্ছে আচ্ছা এটা আমার একটু ইনস্টল হতে হয়ে হয় দেখুন আমার ইনস্টলটা হয়ে গেছে আমি এটা করবো ওপেন করলাম দেখেন পয়েন্টটা তার কিভাবে দেয় ওপেন করলাম আমার কোন একটা লেখা আসবে বা কোন একটা জিস পেলে তো একটা ভিডিও আসলে আমি এটা বন্ধ করে দেবো কি ব্যাপার কিছুই তো না ভাই তাড়াতাড়ি আয় যাই হোক আমি এখন ব্যাকে যাব কেটে দেব একদম সব কেটে দিয়ে আমি এটা এবার ঢুকবো ছিল ওকে সরি মে মেকার ঢুকবো ব্যাকে যাব দেখুন এটা চলে গেছে এবার ব্যাকে যাই দেখুন বারো পয়েন্ট তারা প্লাস করে দিয়েছে আমার কত তেতাল্লিশ পয়েন্ট ছিল এখন দেখি কত পঞ্চান্ন এই যে পঞ্চান্ন তো এটাই বন্ধুরা কাজ এই যে তো সরি ওইটা মনে হয় ওপেন হয়ে গেছে গেমসটা কিন্তু আমার গেমসটা এখন ওপেন করে কোনো লাভ নেই আমি এটা আনইনস্টল করে দেব গেমসটা আনইনস্টল করে দেবো আর বন্ধুরা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা একটু আগে দেখুন আমি একটু আগে কিন্তু ভিডিওটা দিয়েছিলাম যেহেতু এইটা এইটাতে যেহেতু মানে স্কিল অ্যাকাউন্ট অ্যাড করছে ভালো একটা দিক তো সেই কারণে আমি একটু আগে ভিডিওটা দিয়েছি যে এইখান থেকে টাকাটা আর্ন করা যাবে মানে স্কেলে দেওয়া যাবে তো এটার জন্য আমি ভিডিওটা দিয়েছি কিন্তু হঠাৎ করে দেখি যে আবার দুই ঘন্টার মধ্যেই তার আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে তো খুশির একটা খবর ডলার কম হলো কিন্তু পেমেন্টটা দিলো এটার জন্য আপনাদের মাঝে শেয়ার করা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আইডি খুলবেন হ্যাঁ যার আইডি খুলবেন এটুকু বলবো যে তারা সরি যার আইডি খুলবেন তারা আমার রেফার কোড ইউজ করুন কিন্তু এখানে যে রেফার কোড ইউজ করলে সত্তর পয়েন্ট আপনারা পাবেন কিন্তু আপনার রেফার কোড যত দুটো পাঁচশো কয়েন আপনারা আর্ন করতে পারবেন না তত নতুন রেফার কোড আপনারা ইউজ করতে পারবেন না আমি আরেকবার দেখাচ্ছি যত উঠে পাঁচশো কয়েন আর্ন করতে পারবেন না তত আপনারা রেফার কোড ইউজ করতে পারবেন না সবার নিচে এই অপশানটাতে রেফারেল এখানে আপনারা এই কোড আমার দেওয়া আছে আমি আবার দেখাচ্ছি কোড হচ্ছে আমার এই যে সিক্স ফাইভ জিরো এই জে নাইন বি আমি এটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্স এখান থেকে আপনি নিয়ে নেবেন কাজ হচ্ছে আপনাদেরকে মানি ওভারঅল থেকে অ্যাপস নামাবেন এই যে মানি অফার অল এখান থেকে অ্যাপস নামাবেন হ্যাঁ তারপর মানে ওপরের দিকে অ্যাপস তারপর হচ্ছে যে তারপর এখান থেকে আপনার কোল মানে কিছু অ্যাপস দেয় কিন্তু আসলে এটা দরকার এটা ব্যবহার করার দরকার নেই তারপর ব্যবহার করবেন আসলে এই যে এখান থেকে এটা দেখতে পারেন তারপর হচ্ছে ভিডিও প্রত্যেকদিন একটা করে তারা ভিডিও দিবে তারপর এখানে প্রতিদিন দুইটা করে ভিডিও দিবেন দুইটা ভিডিও দেখলে আপনি দশ কয়েন এখান থেকে পাঁচ কয়েন তারপর ধরেন এই যে সার্ভে কিছু কোশ্চেন করবে এখান থেকে আপনার বিশ পয়েন্ট দেবে এখান থেকে আপনার দশ থেকে একশো কয়েন্ট পাবেন এখানে আরও কিছু প্রশ্ন থাকবে মানি দরকার দরকার নেই নেই অ্যাপ অফ ডে হুম এখানে দেখতে পান এখানে আপনার কিছু কিছু অ্যাপস আছে একশো দেড়শো করে পয়েন্ট দেয় চেক প্রত্যেক দিন চেক করবেন পনেরো পয়েন্ট পাবেন গুগলে শেয়ার করবেন তিন দিন পর পর আপনি বিশ করে দেবে আগে ফেসবুকও ছিল ফেসবুকটা তারা এখন উঠে নিছে আর আগে প্রথম টাইম আমাকে ২০ পয়েন্ট করে দিত এখন তার পনেরো দিচ্ছে আর আগে ফেসবুক এবং গুগল দুইটার মাধ্যমে বিশ বিশ চল্লিশ করে নেওয়া যেত মানে ওগুলো ধরেন আপনি প্রত্যেক দিন নর্মালি মনে করেন আপনি প্রত্যেক দিন এখান থেকে একশো থেকে একশো পয়েন্ট আর্ন করতে পারেন আপনার যদি পো দশ দিন পরপর পর যদি দুইটা লড়াই ভাই খারাপ তো কিছু না কারণ হচ্ছে যে কি বলবো দশ দিন পর পর যদি ফোনে যদি একশো ষাট টাকা রিচার্জ নিতে পারেন বা দেড়শো টাকা রিচার্জ করে পারেন আমাকে তার একশো টাকা দিয়েছে আমাকে দশ দিন পর পর যে একশো ষাট টাকা যদি ফোনের রিচার্জ নিতে পারেন সমস্যা তো নেই ভাই এটা হচ্ছে কথা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও নতুন কোনো রানিং সাইড আসলে অবশ্যই আপনাদের মাঝে দেব আর কোনো সমস্যা থাকলে ফোন দেবেন মানি মেকার বা মুকেশ নিয়ে কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম